খুলনার ডুমুরিয়ায় স্কুল ছাত্র নীরব মণ্ডলকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার দুই আসামি। গেল রাতে গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজনের জবানবন্দি রেকর্ড করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুইয়ের বিচারক রনক জাহান। এ সময় আসামিরা জানায় ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সিদ্ধান্ত নেয় তারা। পরে নীরবকে টার্গেট করে এবং সুযোগ বুঝে তাকে অপহরণ করে। এদিকে গ্রেফতার পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তারা হলো স্থানীয় গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সোহেল মোল্লা, পিতু মণ্ডল, দশম শ্রেণীর ছাত্র হীরক রায়, পিয়াল রায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র দীপ মণ্ডল। বৃহস্পতিবার স্কুলের একটি কক্ষ থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।